বিচ্ছেদ মেনে নিয়েছেন অপু বিশ্বাস। অপুর ভাষ্য মতে কাবিনের টাকা নিয়ে সাকিব মিথ্যা বললেও সে আইনি ঝামেলায় যেতে চায় না। অনেক চেষ্টা করে যখন সাকিবকে ফেরাতে পারেননি, তাই আর আইনের মাধ্যমে জোর করতে চাইছেন না। অপু জানালেন এখন থেকে তিনি জয়ের বাবা, তিনি জয়ের মা, আর তাই জয় এখন তার সব। ওর জন্য এবার নতুন করে লড়াই শুরু করবেন অপু বিশ্বাস। নতুন করে জীবন শুরু করার বিষয়ে অপু বিশ্বাস বলেন, নতুন করেই তো করছি সব কিছু, এখন আমাকে আমার মতো করে চলতে হবে, অভিনয় আমার ভালোবাসা, আর তাই অভিনয় দিয়ে আবারও সামনে এগিয়ে যেতে চাই। মোট কথা, কাজের বিকল্প নাই। বিয়ের বিষয়ে প্রশ্ন করলে অপু বিশ্বাস বলেন, আমি আর বিয়েই করব না, কখনোই না। অনেক চড়াই উতরাইয়ের পর জয় আজ পৃথিবীতে আলোর মুখ দেখেছে, আমার ছেলে আবরাম খান জয়কে নিয়ে আমি জীবন কাটিয়ে দেব। এদিকে ঘনিষ্ঠ সূত্রে জানা যায় 2019 সালের শেষের দিকে বিয়ে করছেন সাকিব, তবে মিডিয়ার কাউকে তিনি বিয়ে করবেন না বলে জানা গেছে। তবে এ বিষয়ে সাকিব খান কিছুই বলেননি। এদিকে সুপার হিরো সিনেমার শুটিং শেষ করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সাকিব। বর্তমানে শুটিং শুরু করেছেন FDC সিটাগাঙ্গা পোলা ও নোয়াখাইলা মায়া সিনেমার। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।